ঝড় হচ্ছিল, দি গাছটা পড়ে গেছে, দি ওর ভিতরে দোকানের ভিতরেই ছিল, দিয়ে এবার গাছটা মনে হয় গায়ে পড়েছে নাকি সেটা তো কেউ জানে না। যখন সবাই বললো কি গাছ পড়ে গেছে, গাছ পড়ে যখন দেখছে তো কুটা চাপা ভিতরে পড়ে পড়ে আছে, হ্যাঁ দোকানের উপরে পড়েছে, ওর গায়ের উপরে পুরো চাপা পড়ে। অনেক কটা ছেলে ছিল সব বেরিয়ে গেছে, ও বেরোতে পারেনি, ও ভেবেছে হয়তো আমার দোকান আছে আমি ছেড়ে কোথায় যাবো, ওই জন্য হয়তো বেরোতে পারেনি, নার্ভাস হয়ে গেছে দেখে। হ্যাঁ জল হচ্ছে, ও ভাবছে আমি কোথায় যাবো, আমার দোকান, আমি দোকানের ভিতরেই থাকি, এর আগেও তো কত জল হয়েছে বুঝতে পারেনি, তো এরকম দৃশ্যটা হয়েছে। হ্যাঁ গাছ বিশাল গাছ আছে, দুটো গাছ পড়েছে, একটু আঘাত লাগেনি কি না? আলিশান, শেখ আলিশান, এটা কালী মন্দির, রাজা কোনা বাগান কালী মন্দির, হ্যাঁ 5 নম্বর ওয়ার্ড। হ্যাঁ পড়াশোনা করতো, মাধ্যমিক দিত, এবারে অনেকজনই সব গিয়েছিল, বাচ্চা অনেক কটাই ছেলে ঢুকেছে, অনেক জনাই হেল্প করেছে, অনেক জনাই সব করে, হ্যাঁ পাড়ার লোকরা অনেক ছিল, আমাদের পাপ্পু ভাইরাও ছিল, খোকনদা সবাই ছিল, অনেক জনাই এসেছিল, অনেক চেষ্টা করলো বাঁচাতে পারলো না। আধ ঘন্টার মধ্যে ওকে তো মানে খুঁজেই তো পাওয়া যাচ্ছে না, এমন মানে তলায় পড়ে আছে, অনেক কেউ বাসে করে কেউ লাঠি করে খুঁচা মেরে মেরে দেখছে তাও খুঁজে পাচ্ছে না, এমন তলায় পড়ে আছে, খুঁজতে খুঁজতে আধ ঘন্টা মানে ও দমটা চলে গেল। আমার নাম হচ্ছে রূপসোনা বিবি, হ্যাঁ চায়ের দোকানটা ওদেরই। আপনি কে হন? আমি ওর মাসি হয়। यहाँ रेलवे कॉलोनी का इलाका में कुछ बस्ती था, यहाँ 150 बस्ती है, यहाँ आदमी है, तो इस बस्ती में कुछ रेलवे का कुछ गाछ था, जो सूखा गाछ आज गिर गया है, गिर के 3-4 घर टूट गया है, एक दुकान पर गिर गया है, उस दुकान का जो मालिक है उसका बच्चा था, उसका बच्चा इंतकाल कर गया है, मर गया है, दुकान उसका पापा की दुकान है, पापा घर गया है खाने, वो दुकान में बैठा हुआ था। क्या चीज़ का दुकान है? चाय का दुकान था, चाय के साथ। और ये जो आंधी तूफान आया था, हाँ वो आंधी तूफान से हुआ है, अच्छी भी वो नहीं, अगल बगल 3-4 घर आरो टूट चुका है, क्योंकि 2 गाछ एक साथ 3-4 घर को लेकर घर का समेत दुकान पर गिरा है, घर का आदमी लोग जो लोग था निकल गया है, बच्चा लड़का था निकलने में, 2 बच्चे आरो थे, उन लोगों को इलाका का आदमी रेस्क्यू किया है, उन लोगों को हॉस्पिटल में ले जाके वो लोग ठीक है, उन लोग को जख्मी 2 हुए थे, उन लोग रिटर्न हो चुके ऑलरेडी घर, बाबा लेके चले आए हैं, 1 बच्चा इंतकाल कर गए, मर गए, उसका नाम है आलीशान। मेरा नाम इफ्तिकार अहमद, এলাকা ঠোকা আমি দেখাশোনা করতে, আমাদের এই 5 নম্বর, এই যে রাজার বাগান, এটা আমাদের 5 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর শেফালি বেগম, এই ওয়ার্ডে আমরা দীর্ঘদিন ধরে এই যে রেলের গাছগুলো আমরা বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছি যে বহু সব পুরনো গাছ এই ঝড় বৃষ্টির সময় এই বর্ষায় যে কোনো টাইমে এই গাছ পড়ে যাবে, আমরা বারবার বলা সত্ত্বেও তারা কোনোভাবে এই সব মরে যাওয়া গাছগুলো কাটছে না, তারা কাউকে কাটতেও দিচ্ছে না, তার ফলে আজকে এই সামান্য ঝড়ে একটা গাছ পড়ে গেল, 3-4 জন ছেলে এখানে বসেছিল, একটা দোকান আছে নিচে, 3 জন কোনোভাবে বেঁচে বেরিয়ে গেছে, একটা ছেলে বাচ্চা ছেলে 14-15 বছরের, সে হয়তো মারা গেছে, আমরা তাকে হসপিটালে শেখ আলিশান তার নাম, এটা একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, কিন্তু এটা কী করবো আমরা শোনার সঙ্গে সঙ্গে আমাদের এখানে নেতা ইফতেকার আহমেদ সে রয়েছে এবং আমি এসেছি, আমাদের ইন্তেকাম আলম কাউন্সিলর, আমাদের সাহেব আছে ওয়ার্ডের 5-এর ওয়ার্ডের কাউন্সিলর, আমরা সবাই সঙ্গে সঙ্গে এসেছি, উদ্ধার কাজ চলছে, পৌরসভার লোক এসেছে, ফায়ার ব্রিগেডের লোক এসেছে, কিন্তু যা ঘটার ঘটে গেল, একটা 14 বছরের ছেলেকে হারাতে হবে। কোনখানে তারটা ছিঁড়েছে, এই তারটা ছিঁড়ে গেছে তো পুরো, ওইটা হ্যাঁ ওই করে যাও না যাও না ভাই, এ ভাই।